খাবার খেতে বসে তিনটি কাজ যদি করতে পারেন আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে এই তিনটি কাজ যদি আপনি করতে থাকেন আল্লাহ করবেন আপনার আপনার পেছনে দৌড়বে খাবার খাওয়ার সময় এই তিনটি কাজ করলে এই খাবার এটা আল্লাহ তালার দেওয়ার শ্রেষ্ঠ নেয়ামত কারণ যত নিয়ামত আছে এই নেয়ামত গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে রিজিক রিজিকের মধ্যে অনেক কিছু আছে যেমন খাবার এটা আল্লাহ তালার দেওয়ার শ্রেষ্ঠ রিজিক শ্বাস প্রশ্বাস এটা আল্লাহ তালা একটা রিজিক সন্তান আদি এটাও আল্লাহ তালার একটা রিজিক তারপর আপনি যে দৃষ্টিশক্তি দেখতে পারতেছেন এটাও কিন্তু আল্লাহ তালার একটা রিজিক এই জন্য খাবার খাওয়ার সময় প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে দস্তরখানা ভিজিয়ে খাবার খাবেন

পেয়ে অল্প খেয়ে সন্তুষ্ট থাকতে পারবেন এবং সব কিছুতে আপনার ধন সম্পদে বরকত হয়ে যাবে আপনার ধন সম্পদ কম আছে কিন্তু আল্লাহ তালার নেয়ামতের যথাযথ মর্যাদা করার কারণে যথাযথ সম্মান দেওয়ার কারণে আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে আপনার আয় উন্নতি আপনার ইনকাম কামাই রোজগার সব কিছুতে আল্লাহ তালা বরকত দান করবে এই জন্য খাবার খাওয়ার সময় প্রথম নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন দস্তরখানার অনেক গুরুত্ব রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন কখনো পা ঝুলিয়ে খাবার খেতেন না এই জন্য ফ্যামিলি একসাথে খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন এই সুন্নাহটা আজকে থেকে পালন করবেন ইনশাআল্লাহ আপনার ফ্যামিলির মধ্যে আপনার সংসারের মধ্যে বরকত হবে এবং আপনার সম্পদ বাড়তেই থাকবে দুই নাম্বার যেটা করবেন খাবার খাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার খাবেন দিস ইজ দা কোশ্চেন নাও প্রশ্ন আসতে পারে যে শুধু বলে খাবার খেলে আর কি হবে বিসমিল্লাহ বলে যখন আপনি খাবারটা শুরু করবেন তখন আপনি বিসমিল্লাহ বলতেছেন না তখন আপনি বলতেছেন আল্লাহর নামে খাবার খাওয়া শুরু করতে দিদি খাবার সামনে আসছে বিসমিল্লা বলে খাবার প্লেটে নেন খাবার শুরু করবেন তাও বিসমিল্লা বলে প্লেটে খাবার নেন অর্থাৎ মুখে খাবার নেন অর্থাৎ আপনি কাজ করতেছেন তাও বিসমিল্লা বলে করতেছেন ঘর থেকে বের হয়েছেন বিসমিল্লা হি তাওয়াক আল্লাহ আল্লাহর ওপর ভরসা করে আপনি বিসমিল্লা বলে বের হয়েছেন অর্থাৎ যত কিছু কাজ করব করেন না কেন সব কিছুতেই যখন আপনি বিসমিল্লা বলবেন ওইটার মধ্যে আল্লাহ তালা বারাকা দান করবে কারণ ওইটার মধ্যে যখন শয়তান বাসা বাঁধতে পারে না শয়তান অ্যাটাক করতে পারে না তখন স্বাভাবিক তোর স্বাভাবিক তোর যেটা বিসমিল্লা বলে যেই কাজটা শুরু করছেন ওই কাজটার মধ্যে আল্লাহ তালার রহমত বরকত এবং সাকিনা নাজিল হয় সোহান আল্লাহ সর্বশেষ খাবার খাওয়ার সময় যে যে তিনটা কাজের ভেতরে তিন নাম্বার কাজটা করবেন সেটা হচ্ছে কি খাবার খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কারণ আলহামদুলিল্লাহ যখন আপনি বলছেন তখন আপনি আল্লাহ নিয়ামতের সুক্রিয়া দায় করলেন আল্লাহ তালা নিয়ামতের সম্মান প্রদর্শন করেন লাইন যারা আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয় আদায় করে আল্লাহ তালা তাদের নিয়ামত বাড়িয়ে দেয় আর যারা আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আল্লাহ তালা তাদের নিয়ামত সংকুচিত করে দেয় অর্থাৎ যেই নিয়ামত আপনার কাছ থেকে একবার উঠিয়ে নেওয়া হয়েছে ওই নিয়ামত আল্লাহ চাইলেও দিবে না এই জন্য সবসময় আল্লাহ আদায় করবেন ইনস্টেড উই যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে না করে না শুধু অভিযোগ করে ওরে আল্লাহ সবসময় অভিযোগের মধ্যে রাখে এই জন্য অভিযোগ কম করবেন সক্রিয় আদায় করবেন খাবার খাওয়ার সময়ে তিনটি কাজ যদি করতে পারেন ধন সম্পদের পেছনে আপনাকে দৌড়াতে হবে না ধন সম্পদ আপনার পেছনে দৌড়বে ইনশা আল্লাহি